আসসালামু আলাইকুম দর্শক, আমাদের ধারাবাহিক প্রতিবেদনগুলোর মধ্যে যেহেতু সামনে শীতের সময়টা চলে আসছে, সেক্ষেত্রে আমরা লো প্রাইসে আপনাদেরকে বেস্ট প্রোডাক্ট তুলে ধরার চেষ্টা করছি। আমরা আজকে প্রতিদিনের মতো আফিফা ইনকিউবেটর থেকে আপনাদেরকে কিছু স্পেশাল প্রোডাক্ট নিয়ে উল্লেখ করতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছেন আফিফা ইনকিউবেটরের জনাব রবিউল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম রবিউল ভাই। ওয়ালাইকুম আসসালাম। রবিউল ভাই, আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসলে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু আপনি প্রোডাক্টগুলোকে উপস্থাপন করেছেন। তো আমাদের সামনে যে বাল্বগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বাল্বগুলো আসলে কি বাল্ব? এই বাল্বগুলো সিরামিক্সের বাল্ব, সাধারণ বাল্বের চেয়ে ভিন্ন আসলে। আচ্ছা, এই সিরামিক ব্যাগের বাল্বগুলো জ্বলতেছে কিনা লিপতেছে সেটা তো আমরা বুঝতে পারবো না। না না না, যেহেতু এটা সিরামিক্সের বাল্ব, সিরামিক্সের বাল্বে কখনো আলো হয় না, সিরামিক্সের বাল্বে আলো হয় না, এইজন্য বোঝা যাবে না। সাধারণভাবে বোঝার তো কোনো সুযোগ নাই। না না, বোঝার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে আমাদেরকে তাপটা হলে হাতের কাছাকাছি স্পর্শের মাধ্যমে অথবা কাছাকাছি থাকলে আমরা তাপমাত্রা বাড়লে সেটা বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অনেকটা আমরা আগে হিটারে যে ব্যবহার করতাম সেই ধরনের হিটারের সিস্টেম অথবা গ্যাসের চুলার আশেপাশে থেকে যে তাপটা অতিরিক্ত হয় সেটার মতো। জি জি। তো আমরা এই সিরামিক বাল্বগুলোর এত চমৎকার লুক্রেটিভ কন্ডিশন, এগুলো কি সাধারণত টু পিন টাইপের হয় না সবগুলোই এই রাউন্ড শেপের হয়? সব রাউন্ড শেপেরই হয়, যে সিরামিক্সের বাল্বগুলো এগুলো সব রাউন্ড শেপেরই হয় সাধারণত। এটার জন্য কি আলাদা কোনো মানে হোল্ডার ইউজ করতে হবে? হ্যাঁ অবশ্যই, সাধারণত বাজারে যে হোল্ডারটা পাওয়া যায় এগুলো কিন্তু সিরামিক্সের হোল্ডার না। সিরামিক্সের যেহেতু বাল্ব, এটার কিন্তু অধিক টেম্পারেচার দেয়, অর্থাৎ সাধারণ বাল্বের চেয়ে তিন গুণ বেশি তাপমাত্রা দেয়। তিন গুণ বেশি তাপমাত্রা দেয়। তাহলে তার মানে আমি যেখানে 300 ওয়াট বাল্ব ব্যবহার করতাম সেখানে 300 ওয়াট না ব্যবহার করে 100 ওয়াটের একটা সিরামিক বাল্ব ব্যবহার করলে আমার জন্য যথেষ্ট। তার মানে যাদের খামারে সাধারণত দেখা যাচ্ছে 500 ওয়াট বা 200 ওয়াট করে এক একটা বাল্ব লাগানো থাকে, বড় বাল্ব লাগানো থাকে, সেখানে যদি সে একটা করে 100 ওয়াটের বাল্ব সিরামিক বাল্ব ব্যবহার করে তাহলে সেই বাল্বগুলো তার খামারে বেশ ভালো একটা তাপমাত্রা দেবে। অবশ্যই অবশ্যই। এই ক্ষেত্রে এগুলোর লংজিবিলিটি কেমন? সিরামিক্সের বাল্ব যেহেতু আপনার আলো দেয় না, এর ফলে কিন্তু এটা তাপমাত্রা অধিক দেয় এবং কাটার সম্ভাবনাও খুবই কম। এগুলো বাল্ব কিন্তু খুবই কম কাটে, অর্থাৎ কাটার সম্ভাবনা নাই বললেই চলে। তুলনামূলক বাল্বের চেয়ে কিন্তু প্রাইজের দিক থেকেও অনেক বেশি, এজন্যই কিন্তু এই বাল্বগুলো কাটার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ না কাটাই বললে চলে। যদি কখনো কেটে যায়, আসলে এটা দীর্ঘ সার্ভিস দেয়, যেহেতু এটা চায়না বাল্ব, সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা বাল্বগুলো অনেক দিন সার্ভিস দিয়ে থাকে। দীর্ঘদিন যাবত এটা বিক্রয়ের সাথে জড়িত। জি। তো আপনাদের অভিজ্ঞতা কি বলে, এই বাল্বগুলো আসলে কেমন সময় সার্ভিস দেয়? মিনিমাম যদি আপনার নাও দেয় তারপরও তো দেড় থেকে 2 বছর সার্ভিস আলহামদুলিল্লাহ পাবে। আলহামদুলিল্লাহ। আসলে এই সময়টার মধ্যে নর্মাল বাল্বগুলো সাধারণত দেখা যায় যে প্রতি মাসে দুই তিনটা করে কেটে যায়। হ্যাঁ, এর ফলে কিন্তু তার খরচটা অনেক বেড়ে যায়। সাধারণ বাল্বের চেয়েও যদি এই বাল্বটা একটু টাকা বেশি দিয়েও কিনে নেয় তাহলে কিন্তু আপনার ওই বাল্বে যে খরচ হচ্ছে তার কিন্তু অনেকটাই কমে আসবে, এবং পাশাপাশি সাধারণ বাল্বের যে কারেন্ট বিলটা আসতেছে, কারেন্ট বিলটাই কিন্তু আসলে মুখ্য পাত্র আজকের এই ভিডিওতে। কারেন্ট বিলটা কিন্তু অনেকটাই সাশ্রয় করে দিচ্ছে এটা। তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যেখানে 300 ওয়াটে আমার, অর্থাৎ প্রতি 10টা 100 ওয়াটের বাল্ব জ্বললে যেখানে আমার 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে সেইখানে আমার আলটিমেটলি এইখানে বিদ্যুৎ খরচটা আমার 3 ঘন্টা 1 ইউনিট। হ্যাঁ, তো এই জায়গাটা আমার জন্য অনেক বড় একটা সাশ্রয়। অবশ্যই অবশ্যই। এখানে আমরা এই জিনিসটাকে আরো একটা ভালো উপায় আপনি এখানে রেখেছেন দেখছি আমি, কাঠের স্কেল এবং থার্মোমিটার। হ্যাঁ, কাঠের স্কেলটা আসলে রাখার কারণ কি, অনেকেই আপনি বলছিলেন প্রথমে যে আসলে কেটে গেলে বা তাপ হচ্ছে কিনা আপনি বুঝবেন কিভাবে, বা আপনি হাত দিয়েও বুঝতে পারেন, অথবা আমি মনে করি যে প্রতিটা খামারেই এ ধরনের থার্মোমিটারগুলো থাকা জরুরি, কারণ খামারের তাপমাত্রাটা মেনটেন করাও কিন্তু একটা বিষয় থাকে। যখন খামারের তাপমাত্রা আপনারা মেনটেন করবেন না বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়, এটা বোঝাই যায়। রুমের টেম্পারেচার অথবা খামারের তাপমাত্রা মাপার জন্য এই ধরনের তাপমাত্রার স্কেল অর্থাৎ থার্মোমিটারগুলো ব্যবহার করা হয়। সাধারণ খামারি যারা তারা প্রত্যেকে আসলে থার্মোমিটারগুলো বিভিন্ন জায়গায় ওয়ালের মধ্যে তারা লাগিয়ে রাখেন যাতে করে দেখার জন্য যে আসলে তাপমাত্রাটা কত। আর যারা অভিজ্ঞ খামারি তারা তো আসলে বাচ্চা
বা মুরগির চলাফেরা বা তাদের দেখলেই বুঝতে পারবে, অবস্থান দেখলেই বুঝতে পারবে আসলে তাপমাত্রা ঠিক আছে ঠিক আছে কিনা। তো তারপরেও যারা নতুন বা একেবারে শুরু করছেন এই ধরনের খামারিরা যদি মনে করেন অটো কন্ট্রোল করতে চান তাদের জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা আছে? হ্যাঁ আছে। আপনি এই বিষয়টা বলে ভালো ভালো করছেন যে যারা নতুন খামার করতেছে তারা কিন্তু অনেকেই এই থার্মোমিটারের মাপটাও বুঝবে না বা তাপমাত্রা, আপনি বলছিলেন যে অভিজ্ঞ খামারিরা দেখলেই বুঝতে পারে তাপমাত্রা রুমে কত আছে, তারা কিন্তু এটা বুঝতে পারবে না। তো তাদের জন্য আমরা আসলে আধুনিক প্রযুক্তি নিয়ে এসেছি যাতে করে অটোমেটিক কন্ট্রোল করতে পারে, অর্থাৎ তাদের খামারে তাপমাত্রাটা কত আছে এটা তারা দেখবে প্লাস অটো কন্ট্রোল করবে। যদি কেউ অটো কন্ট্রোল করতে চায় তাদের জন্য এ ধরনের কন্ট্রোলার আমরা নিয়ে এসেছি, এটা হলো 3001 একটি কন্ট্রোলার। এই কন্ট্রোলার দিয়ে যদি কেউ লাইটগুলো ব্যবহার করে তাহলে অটোমেটিক কন্ট্রোল হবে, অর্থাৎ যখন তাপমাত্রাটা হয়ে যাবে যে তাপমাত্রা দরকার অটোমেটিক লাইট বন্ধ করে দেবে এবং তাপমাত্রা কমে গেলে অটোমেটিক লাইটটা চালু করে দেবে। এটা যে কোনো লাইটে ইউজ করতে পারে, অর্থাৎ সাধারণ লাইটেও ব্যবহার করতে পারে বা এই লাইটগুলোতেও ব্যবহার করতে পারে। নবীল ভাই আপনার কাছ থেকে আরেকটি বিষয় আমরা একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই W3001 এই সার্কিটটি সর্বোচ্চ কত ওয়াট পর্যন্ত সাধারণত সাপোর্ট দিতে পারে? এটা 1500 ওয়াট পর্যন্ত সাপোর্ট দেবে, সাধারণত এটা 1500 ওয়াট। আপনি সিরামিক যদি বাল্বগুলো ইউজ করেন তাহলে 15টি বাল্ব কিন্তু এটাতে একটা সিম্পল কন্ট্রোলারের সাথে কানেক্ট করতে পারবেন, আর 15টি বাল্ব কিন্তু আপনার একটি 2000 মুরগির শেডের জন্য যথেষ্ট। জি, এটা দুইটা হয়ে থাকে, একটা 100 ওয়াটের হয় আর একটি হয় 200 ওয়াট। কালো যে বাল্বটি এটা হলো 100 ওয়াট আর সাদা যে বাল্বটি আছে এটা হলো 200 ওয়াট। কেউ চাইলে 200 ওয়াটেরটাও নিতে পারবে, সমস্যা নেই। সেক্ষেত্রে দামের পার্থক্য বা গুণগত বিষয়গুলো যদি একটু দর্শকদের জন্য আপনি বলে দেন। দামের পার্থক্য আছে প্লাস তাপমাত্রার দিক থেকেও তো বেশি হবে, এটা যদি 3 গুণ দেয় তাহলে এটাও তো 3 গুণ দেবে, এটাই স্বাভাবিক। দামের পার্থক্যের মধ্যে যে 100 ওয়াটের যে বাল্বটি আছে এটা আমরা প্রাইস নিচ্ছি হলো শুধু বাল্ব 350 টাকা, এবং হোল্ডার সহ যদি কেউ নিতে চায় সিরামিক্সের হোল্ডার সহ পড়বে 400 টাকা 100 ওয়াট, এবং 200 ওয়াট যে বাল্বটি আছে এটা পড়বে হলো 400 টাকা, হোল্ডার সহ নিলে পড়বে 450 টাকা। সিরামিকের হোল্ডারটি কেন ব্যবহার করতে হবে? কারণ যেহেতু এই বাল্বটি আপনার অধিক তাপমাত্রা দেয়, সাধারণ যে হোল্ডার আছে এই হোল্ডারটা যদি এখানে ব্যবহার করা হয় তাহলে কিন্তু গলে যাবে। আর আরেকটি বিষয় হলো যেহেতু এটা প্যাস হোল্ডার, সিরামিক্সের এই হোল্ডারটিও প্যাস হোল্ডার, মূলত কারণ হলো একটাই, সাধারণ যে হোল্ডার আছে ওই হোল্ডারটি এখানে দিলে তাপমাত্রাতে ওই হোল্ডারটি গলে যায়, অর্থাৎ অতিরিক্ত তাপ হলে যেহেতু দীর্ঘ সময় হ্যাঁ থাকবে সেক্ষেত্রে অতিরিক্ত গরম হবে যার কারণে হোল্ডারটি গলে যাবে, হোল্ডারগুলো আসলে এই টেম্পারেচারটাকে সহ্য করতে পারে না, সে গলে যায়। যে আর আসলে আমরা জানি যে লোকাল এই সমস্ত প্রোডাকশনগুলো যথেষ্ট নিম্নমানের হয়ে থাকে, আমরা সাধারণ বাল্ব ব্যবহার করতে গেলে দেখা যায় যে 5 ওয়াট 7 ওয়াট 10 ওয়াটের বাল্ব ব্যবহার করতে গেলে এই বাল্বগুলো অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় হোল্ডারগুলো। তো তার জন্য এই সিরামিক হোল্ডারগুলো কি এই ধরনের ঘটনা ঘটবে? না, সিরামিক্সের হোল্ডারে তো আপনার এই ধরনের কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নাই, যেহেতু এটা সিরামিক্সে আপনার যতই হিট না হিট প্রুফ, এগুলো যতই হিট হোক না কেন কোনো সমস্যা হবে না, এই জন্য আসলে দীর্ঘ সময় কিন্তু এই হোল্ডারগুলো লাস্টিং করে থাকে বা সার্ভিস দিয়ে থাকে। তো ধন্যবাদ রবিল ভাই, আসলে দর্শকরা সবসময় দুশ্চিন্তায় থাকে, শীতের সময়টা বিশেষ করে তাদের জন্য একটা অত্যন্ত কঠিন সময় পার করতে হয় তাদের, এই 3-4 মাস তারা যেন সুস্থভাবে তাদের খামারটাকে পরিচালনা করতে পারে, এই জন্য লো প্রাইসের তরফ থেকে আফিফা ইনকিউবেটরের এই পণ্যগুলো দর্শকদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলাম। দর্শক, আপনারাই আসলে সবকিছু জাজ করবেন, আপনাদের প্রয়োজন এবং আপনাদের চাহিদাকে মাথায় রেখে আমাদের এই ভিডিওগুলো দেওয়া। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এই অনুরোধ রেখে আজকের মতো আমাদের এই ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।